মেধাবী শিক্ষার্থীরা হয় দেশ ছেড়ে চলে যেতে হবে আর নাহলে এদেশে থাকতে হলে তার যে কর্মসংস্থান চাকরি সেটা নিশ্চয়তার জন্য এই সরকারি চাকরির মুভমেন্টটি তাকে করে যেতে হবে আমরা চাই যে এটার একটা দ্রুত সমাধান হোক আমরা আর রাজপথে থাকতে চাই না এখন সরকার এমন একটা পলিসি নিয়েছে যে তারা আমাদের দাবিও পূরণ করবে না আবার আমাদের আন্দোলনও বাধা দেবে না তবে এইরকম পরিস্থিতি কিন্তু বেশি দিন থাকতে পারে না কারণ এই আন্দোলন দ্রুত ছড়িয়ে যাচ্ছে আজকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে আছে কাউকে কিন্তু জেলা এবং মানে পাড়া পর্যায়ে আন্দোলনগুলো ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা আমরা দেখছি আমাদের সাথে সারা দেশ থেকেই যোগাযোগ করছে তা আমরা চাচ্ছি এটা আরও বড়ো হওয়ার আগেই যাতে এই বিষয়টির একটা ফয়সালা করা হয় দু হাজার আঠারো সালে কিন্তু কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে তিনি নিজেই আন্দোলনের যৌক্তিকতা স্বীকার করে কোটা বাতিলের পক্ষে রায় দিয়েছিলেন আজকে কেন তিনি হঠাৎ করে কোটা এই আন্দোলনকে অযৌক্তিক বলছেন এটা আমরাও বুঝতে পারছি না তবে আসলে আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে আমাদের আসলে এছাড়া কোনো উপায় নেই মেধাবী শিক্ষার্থীরা হয় দেশ ছেড়ে চলে যেতে হবে আর নাহলে এই দেশে থাকতে হলে তার যে কর্মসংস্থান চাকরি সেটা নিশ্চয়তার জন্য এই সরকারি চাকরির মুভমেন্টটি তাকে করে যেতে হবে আমরা কোনো ধরনের আশ্বাস না পাওয়া পর্যন্ত বা কোনো ধরনের স্পষ্ট বক্তব্য না আসা পর্যন্ত মাঠের কর্মসূচি আমাদের চলমান থাকবে সেটা অবরোধ অবস্থান বা এর থেকেও যদি কঠোর কর্মসূচি দেওয়া প্রয়োজন হয় সেটা আমরা দেওয়ার পরিকল্পনা করছি এখন হাইকোর্টের পূর্ণাঙ্গ এটা আসেনি আমরা এখন আসলে স্পষ্ট না যে কোর্ট আসলে কোন জায়গা থেকে এটাকে বাতিল করে দিয়েছে তারপরে ধরেন আমরা যদি বলি শিক্ষার্থীরা চেয়েছিলো কোটা সংস্কার হ্যাঁ এবং সকল গ্রেডেই কিন্তু সরকারের জায়গা থেকে সরকার কেন মনে করলো যে আসলে কোটা সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়া যাক এবং সম্পূর্ণভাবে যদি কোটা বাতিল করে দেওয়া হয় এটা সংবিধান পরিপন্থী হওয়ারও একটা সম্ভাবনা থাকে যেহেতু সংবিধানে অনগ্রসর জনগোষ্ঠীর কথাটা বলা আছে তো সেই জায়গা থেকে এই ধরনের লুপ হোলসগুলা যে রাখা হলো সেটা কি কোটাকে আবার ফিরিয়ে আনার জন্যই কিনা সেই সন্দেহ কিন্তু এখন সবার মনে আসতেছে আসে তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে এবার যেহেতু কোটা ইস্যুটা আবার মানে সামনে এসেছে তো এবার এমন একটা সমাধানের দিকে আমাদের যাওয়া উচিত যেটা নিয়ে যাতে কোটা ইস্যু নিয়ে আর কখনোই আসলে যাতে বাংলাদেশে এই ধরনের সংকট তৈরি না হয় লেখাপড়া বাদ দিয়ে এখন বিরোধী আন্দোলন করে সেখানে মেয়েরাও করে এখানে আমার একটা প্রশ্ন আছে যারা এর আগে বিরোধী আন্দোলন করেছিল তারা যে পাবলিক সার্ভিস কমিশনে কতজন পরীক্ষা দিয়েছিল আর কতজন পাস করেছে সেই হিসাবটা একটু বের করা দরকার বর্তমানে মেয়েরা যথেষ্ট অগ্রসর আর যেসব মেয়েরা অনগ্রসর তাদের জন্য কোটা বিবেচনা করা যেতে পারে কিন্তু মেয়েদেরকে অনগ্রসর ভেবে শুধু নারী কোটা রাখার কোনো মানে নেই আমরা অনগ্রসর জাতির জন্য কোটার আবেদন মানে কোটা রাখার কথা বলেছি আমরা মনে করি নারী পুরুষ নির্বিশেষে অনগ্রসর হতে পারে আলাদা করে নারী কোটার এটার কোনো প্রয়োজন নেই নবম অথবা দশম চাকরির মাধ্যমে যে আসবে তারা হচ্ছে দেশকে নেতৃত্ব দিতে ঠিক আছে আমরা বিশ্বাস করি

পাশাপাশি আন্দোলনকে জোরদার করার জন্য যদি আরও অন্য ধরনের কোনো কর্ম কর্মকাণ্ড করা লাগতে পারে যেমন জনমত আরও বেশি তৈরি করা একদম সাধারণ মানুষ পর্যন্ত এটাকে নিয়ে তাদেরকে অংশগ্রহণ করানো বা একটা আন্তর্জাতিক জনমত জনমত তৈরি করা বিভিন্ন ইন্টারন্যাশনাল ফোরামে এই আ আলাপগুলা তোলা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অর্গানাইজেশনগুলোকে কানেক্ট করা সেই কাজগুলো আমরা পাশাপাশি চালাম